এই লেসনে আমরা মেম্বার ইনফরমেশন নিয়ে কাজ করব, অর্থাৎ সদস্যদের তথ্য কিভাবে, সদস্যদের তথ্য নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো এর জন্য আমরা মেম্বার ইনফোতে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেজে একজন সদস্য কোন ব্রাঞ্চের আওতায় আছে, ব্রাঞ্চ নেম, স্টাফ নেম, অর্থাৎ সে কোন কর্মীর অধীনে কাজ করে, কোন কর্মীর সদস্য, স্টাফ আইডি, সদস্যের নাম, সদস্যের আইডি, সদস্যের পিতার নাম, সদস্যের জন্ম তারিখ, সদস্য হিসেবে যোগদানের তারিখ, সদস্যের ঠিকানা, উপজেলা, জেলা, তার সঞ্চয় কত, খরচ, তার ব্যালেন্স কত, মোবাইল নাম্বার, সদস্যের ছবির নাম্বার, সদস্যের ভোটার আইডি নাম্বার, নমিনির নাম, নমিনির ভোটার আইডি, নমিনির ছবির নাম্বার, নমিনির সঙ্গে সদস্যের সম্পর্ক, কমেন্ট, সদস্যের পেশা এবং সদস্যের মাসিক সঞ্চয়, মাসিক জমা কত, সেই ধরনের তথ্য এখানে দেখানোর ব্যবস্থা আছে। এই পেজের মাধ্যমে আপনারা যে কোনো সদস্যকে অ্যাড করতে পারবেন বা নতুন কোনো সদস্যের নাম যুক্ত করতে পারবেন, সদস্যর তথ্য এডিট করতে পারবেন, সদস্যের তথ্য মুছতে পারবেন বা ডিলিট করতে পারবেন, সেভ করতে পারবেন, এবং যে কোনো সদস্যকে আপনি তার সদস্যের আইডি, নাম, মোবাইল নাম্বার, উপজেলা বা জেলা ব্যবহার করে সার্চ করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন সদস্যের ছবি দেখা যাচ্ছে। এই ছবির উপরে একবার ক্লিক করলে ছবি এবং স্বাক্ষর একই সঙ্গে দেখতে পাচ্ছেন। এটা বড় করে দেখার জন্য একবার ক্লিক করেন, আবার ক্লিক করলে চলে যাচ্ছে। অনুরূপভাবে নমিনীর ছবির উপরে একবার ক্লিক করলে বড় হচ্ছে এবং এটার উপরে একবার ক্লিক করলে, আবার ক্লিক করলে ছবির উপরে আগের অবস্থা যাচ্ছে। এবং এখানে এই তালিকার থেকে আপনি স্ক্রলিং করে ডাউন অ্যারোতে ক্লিক করলে বিভিন্ন সদস্যদের তথ্য পরিবর্তন দেখতে পাবেন। আমরা এখন দেখছি কীভাবে একজন সদস্যের তথ্য নতুন করে সদস্য অন্তর্ভুক্ত করতে হয় বা অ্যাড করতে হয়। অ্যাডে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ঘরে কিন্তু রাইট লেখা হয়ে গেছে, আপনি এখানে তথ্য অ্যাড করতে পারেন। তবে একটা বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে, আপনি যদি এখানে কোনো সদস্যর এখানে যদি কোনো সদস্যের আইডি নম্বর লেখেন তাহলে কিন্তু তার ছবির নাম্বার লেখা লাগবে না, এবং নমিনির আইডি নম্বর এবং ছবির নম্বর কিন্তু, নমিনির ছবি নম্বর কিন্তু স্বয়ংক্রিয়ভাবে লেখা হয়ে যাবে। যেমন আমি এখানে লিখছি 12/03/05/008। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মেম্বারের আইডি নম্বর লেখার সাথে সাথে কিন্তু এখানে মেম্বারের ফটো নাম্বার, এখানে কিন্তু মেম্বারের ফটো নাম্বার এবং নবীন ফটো নাম্বার কিন্তু স্বয়ংক্রিয়ভাবে লেখা হয়ে গেছে। এরপরে আপনি ব্রাঞ্চ নাম, ব্রাঞ্চ নেম, স্টাফ নেম বা অন্য তথ্য আপনি এখানে লিখবেন। লেখার পরে আপনি এখানে সেভে ক্লিক করবেন। এবং আপনাকে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে সদস্যের ছবি এবং নমিনির ছবি কিন্তু নির্দিষ্ট ফোল্ডারে রাখতে হবে। তো এখানে খেয়াল করুন যে এখানে কিন্তু মেম্বারের আইডি নাম্বার হচ্ছে 12/05/008 বা ছবির নাম্বারও কিন্তু একই। এই নাম্বারটা খেয়াল রাখবেন, এই নাম্বারে কিন্তু যখন কোনো সদস্য অ্যাড করবেন তখন সেই সদস্যের এই ছবির নাম্বার কিন্তু খেয়াল রাখতে হবে। একই নাম্বারে কিন্তু সদস্যের ছবি অ্যাড করতে হবে এবং নবীনের ছবিও কিন্তু অ্যাড করতে হবে একই নাম্বার ব্যবহার করে, 12/05/008। এখন আমরা ফোল্ডার খুঁজব। নমিনি এবং স্টাফ নামে দুটো ফোল্ডার আছে, এই ফোল্ডারেই কিন্তু এই নামেই ছবি রাখতে হবে। তো এখানে ছবি রাখার নিয়ম হচ্ছে আপনি প্রথমে 3 ইঞ্চি/5 ইঞ্চি সাইজের একটি কার্ডে উপরের দিকে সদস্য বা নমিনির ছবি রাখবেন এবং নিচে তার 3টে স্বাক্ষর নেবেন। এই অবস্থায় কিন্তু ছবিটা স্ক্যানিং করতে হবে। স্ক্যানিং করে আপনাকে এই নামে, এই যে নাম দেখা যাচ্ছে এই নামে কিন্তু আপনাকে সেভ করতে হবে, অর্থাৎ সদস্যের ছবির বা সদস্য বা নমিনির যে ছবির নাম্বার, ছবির নাম, সেই নামেই কিন্তু আপনাকে সেভ করতে হবে। আমরা দেখাচ্ছি এখানে, যদি আমরা এখানে একটা ছবি অ্যাড করি যে 12/05/008, এখানে দেখতে পাচ্ছেন মেম্বার
বারো শূন্য পাঁচ শূন্য শূন্য আট। আমি একটা করে দেখাচ্ছি, এই ছবিটা কিন্তু এখানে আমাদের যেহেতু এটা মেম্বারের ঘরে করছি, মেম্বার কিন্তু এটা দেখাবে। অনুরূপভাবে আমাদেরকে এই নমিনির ফোল্ডার ইউজ করে ওই নামেও কিন্তু এখান থেকে একটা ছবি, কিন্তু ওই নামে একটা আমাদের ছবি সেভ করতে হবে। তো আমরা এখন দেখি যে এই মেম্বার এইটা দেখাচ্ছে কিনা। যে মেম্বার পরিবর্তন হয়ে গেছে, এভাবে কিন্তু আমরা নতুন কোনো সদস্যের তথ্য অ্যাড করতে পারি। আর যদি আমরা এডিট করতে চাই তাহলে এডিটে ক্লিক করতে হবে। এডিট ক্লিক করার পরে আমরা এডিট করব যখন যে সদস্য আমার দরকার সেই সদস্যের উপরে প্রথমে আগে সেট করব, সেটাকে আমি যদি এডিট করতে চাই, ধরুন আমরা এডিট করব এই শিক্ষি নাম হচ্ছে আব্দুল গফর, এখানে যদি আমি এডিট করতে চাই তাহলে এখানে এডিট ক্লিক করতে হবে। এখন আমি এখানে আরও তথ্য করতে পারি, এবার করার পরে আমরা সেভ করব, সেভ করলে এই তথ্য চলে তথ্য সেভ হয়ে যাবে। এখন ধরা যাক আমরা এখন যে তথ্যটা নতুন করে তথ্য অ্যাড করলাম সেটা ডিলিট করব। ডিলিট করতে গেলে আমাদেরকে সেই তথ্যকে সিলেক্ট করতে হবে, আমি যেটা সিলেক্ট করবো সেটা কিন্তু ডিলিট হবে। আমি এইটাই ডিলিট করব, এই তথ্যগুলো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে ডিলিটে ক্লিক করলাম, ইয়েসে ক্লিক করব, করলে আমাদের তথ্যগুলো ডিলিট হয়ে গেল। এখন ধরা যাক আমরা একজন মেম্বারকে খুঁজব, মেম্বার মনে করেন নাম অনুযায়ী খুঁজবো, তোফাজ্জেল, আমাদের পুরোপুরি লেখার দরকার না, টিওএফ লিখবো, টিওএফ লিখলে যথেষ্ট, সার্চ তোফাজ্জেল নামে একজন মেম্বার কিন্তু চলে আসছে আমাদের এখানে, তোফাজ্জেল ছবিও চলে আসছে। আমরা যদি মনে করি আমরা আইডি অনুযায়ী অথবা ডিস্ট্রিক্ট অনুযায়ী যদি কোনো খুঁজতে চাই তাহলে অনেকগুলো বেরোবে, ডিস্ট্রিক্ট তো অনেকে থাকে। আমরা যদি আইডি নম্বর অনুযায়ী সার্চ করি, আইডি নাম্বার লিখে আমাদেরকে সার্চ করতে হবে। আমাদের আইডি নাম্বারটা যদি পাওয়া যায় তাহলে কিন্তু ছবিটা দেখাবে। ধরা যাক আমরা 1102002, এই আইডিতে যদি কোনো ছবি থাকে তাহলে যদি কোনো তথ্য থাকে দেখাবে। হ্যাঁ আছে এখানে, এখানে আব্দুল হাকিম স্টাফ নেম এবং মেম্বার নাম হচ্ছে সাইফুল ইসলাম, তথ্য তো দেখাচ্ছে এখানে। এভাবে কিন্তু আমরা এখানে এই যে মেম্বার ইনফরমেশন নিয়ে কাজ করতে পারি। তো আমরা এখানে কাজ শেষ হলে আমরা ক্লোজ করব, ক্লোজ করলাম চলে গেল, ধন্যবাদ।